আজ আমি শেয়ার করব কাঁচা আমের পাঁপড়। এই কাঁচা আমের পাঁপড় খেলে একদম অবাক হয়ে যাবেন, এত মজার হবে সেটা কল্পনাও করতে পারবেন না। এটা ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে বানিয়ে ফেলতে পারবেন। আর একটা মজার বিষয় হলো, রোদে দেওয়ার কোনো ঝামেলা নেই, ফ্যানের বাতাসেই একদিনে এটা তৈরি হয়ে যাবে। আর যে কেউ বানাতে পারবে খুব সহজেই। একবার যদি রেসিপি দেখেন তাহলে এটা বানানো খুবই সোজা। চলো তাহলে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এখানে মেজারিং কাপ দিয়ে এক কাপ বড় দানার সাবু নিয়ে নিলাম। সাবুটাকে ভিজিয়ে রাখবো যতক্ষণ না ভিজে যাচ্ছে। এবার একটা আম নিয়ে নিলাম মিডিয়াম সাইজের। আমটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে। আমটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এবার খোসাটাকে ছাড়িয়ে নেব। এবার এটাকে কেটে ছোটো ছোটো টুকরো করে নেব। কাঁচা আম নিয়ে যে পাঁপড় তৈরি করা যায় এটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আর এটা খেতে যে এতটা টেস্টি হয়, যে একবার খাবে সে দ্বিতীয়বার বানাতে চাইবে। এবার এটাকে কাটা হয়ে গেছে, একটা বাটিতে করে ধুয়ে নিয়ে আসলাম। এবার এটাকে সিদ্ধ করে নেব। মেজারিং কাপ দিয়ে এক কাপ জল দিয়ে দিলাম, যেহেতু এক কাপ আম হয়েছে। আম কিন্তু সিদ্ধ হতে খুব একটা বেশি সময় লাগে না। এটা আমটা কিন্তু আমার সেদ্ধ মোটামুটি হয়ে গেছে। এবার ম্যাশ করে নেব। একটা ম্যাশার দিয়ে এভাবে আমি ম্যাশ করে নিচ্ছি, যে কোনো হাতা খুন্তি দিয়ে এভাবে ম্যাশ করে নেবেন, সুন্দরভাবে পাল্পটা বেরিয়ে আসবে। এবার এটাকে ঠান্ডা করে একটা ছাঁকনি দিয়ে কিন্তু ছেঁকে নিতে হবে। এটা নামিয়ে আমি ঠান্ডা করে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এটা অবশ্যই ছেঁকে নেবেন, নাহলে কিন্তু ভিতরে যে ছোবড়াগুলো আছে সেটাতে পাঁপড় তৈরিতে ভালো হবে না, পাঁপড়ে লেগে যাবে, পাঁপড়টা খেতে ভালো হবে না, দেখতেও ভালো হবে না। এবার আমি এটাকে সুন্দরভাবে ছেঁকে নিলাম, পাঁপড়টাকে বের করে নিলাম, আর অনেকটা কিন্তু ছোবড়া এটা বের হয়ে গেল। আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছি সেটা কিন্তু একদম পরিপূর্ণভাবে ভেজা হয়ে গেছে। হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কতটা গলে গেছে। এবার এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। দুই তিনবার জল পাল্টিয়ে আমি ধুয়ে নিয়েছি। এবার মিক্সিং জারে দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব, একদম লিকুইড করে নেব। এখানে এক কাপ প্রথমে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। পেস্ট করে নিয়েছি। এবার এটাকেও ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, নাহলে কিন্তু দালা দালা থাকবে। যেহেতু সাবু, একবারে কিন্তু এটা পেস্ট হবে না, এটা দুবারেই পেস্ট করে নিতে হবে। এটা ছাঁকনি দেওয়ার পরে যে ছোবড়াগুলো থাকবে বা যে দালাগুলো থাকবে সেটাকে কিন্তু আবারও আমি পেস্ট করে নেব জল দিয়ে। এটাকে আবারও আমি পেস্ট করে নিয়েছি, এটাকেও ছেঁকে নেব। অবশ্যই এটা কিন্তু ছেঁকে নেবেন পাঁপড় তৈরির ক্ষেত্রে, নাহলে কিন্তু যে দালা দালা থাকবে সেটাতে পাঁপড়টা ভালো হবে না। আমার কিন্তু এটা ছাঁকনি দেওয়া হয়ে গেছে। এবার আমি আমের যে পাল্পটা তৈরি করে রেখেছি সেটার সঙ্গে ভালো করে মিক্সড করে নেব। এটা হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে। এভাবে একটু সময় নিয়ে ভালো করে মিক্সড করে নেব। পাত্রটা যেহেতু আমার ছোটো হয়ে গেছে, এটাতে আরও জল মিক্সড করতে হবে, তাই আমি একটা বড় পাত্রে দিয়ে দিলাম, কারণ এখানে আরও জল দিতে হবে। এটা বেশি করে জল দিয়ে জাল করলে তবে এটা পারফেক্ট হবে। এখানে জল মেপে দিচ্ছি আমি। প্রথমে কিন্তু দুই কাপ জল দিয়ে আমি পেস্ট করে নিয়েছি। একটু ঘেরে দেখছি আরও জল লাগে কি না। আবারও এক কাপ জল দিয়ে দিলাম। মোটমাট আমি পাঁচ কাপ জল দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম এক চা চামচ চিলি ফ্লেক্স। এতে একটু ঝালও হবে। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো। দিয়ে আবারও নেড়ে চেড়ে নেব, ভালো করে মিক্সড করে নিতে হবে। যেহেতু কাঁচা আমের পাঁপড়, এখানে সামান্য গ্রিন ফুড কালার দিয়ে দিলাম, তাহলে কাঁচা আম, কাঁচা আমের একটা ভাব থাকবে। কালারটা দেখে বোঝা যাবে যেটা কাঁচা আম দিয়ে তৈরি সুন্দর একটা পাঁপড়। অবশ্যই এটা দিলে ভালো লাগবে দেখতে, তবে অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলে দেবেন না। আর এখানে দিয়ে দেবো হাফ চা চামচ গোটা জিরে। সাদা জিরেটা আমি দিয়ে দিলাম। আবারও ভালো করে মিক্সড করে নেব, সম্পূর্ণ যাতে ভালো করে মিক্সড হয়ে যায়। এভাবে একটু চামচ দিয়ে ঘেঁটে নিলেই হয়ে যাবে। এবার এটাকে হাই হিটে 10 মিনিট প্রথমে ফুটিয়ে নেব। প্রথমে কিন্তু হাই হিটে ফুটিয়ে নিতে হবে, আর একটা চামচ দিয়ে এভাবে নেড়ে নিতে হবে।
হাইটে দেওয়ার পরে আবার 10 মিনিট একটু লো টু মিডিয়ামের মাঝখানে ফুটিয়ে নিতে হবে, যাতে করে এই মিশ্রণটা গাঢ় হয়ে যায়। একটা চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা গাঢ় থাকবে, ঠান্ডা হলে কিন্তু আর একটু গাঢ় হয়ে যাবে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, তাহলে কিন্তু আর একটু গাঢ় হবে। এখানে কিন্তু আমি ডাইনিং টেবিলের উপরে আরেকটা সাদা প্লাস্টিক বিছিয়ে নিয়েছি, আর এটাতে একটু সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আমার নিচে একটা কিন্তু ডাইনিংয়ের কভার আছে, তার উপরে একটা মোটা ধরনের প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। যেহেতু আমি ফ্যানের নিচে দেবো এটা, এই জন্য আমি ডাইনিং টেবিলে দিয়েছি, এটাতেই সুবিধা হবে। আর এটা আমি রাত্রে 5 থেকে 6 ঘন্টা ফ্যানটা চালিয়ে রেখেছিলাম, তারপর সকালে এটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এটাকে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু শুকিয়ে গেছে, তবে একদম মরমরে হয়নি। 1 ঘন্টা মতো যদি রোদে দেওয়া যায় এটা একদম মরমরে হবে, আর এটাকে সংরক্ষণ করা যাবে। আর মরমরে না হলে সংরক্ষণ করা যাবে না, নষ্ট হয়ে যাবে। তাই আমি 1 ঘন্টা মতো রোদে দিচ্ছি, 1 ঘন্টা পরে চলে আসলাম। দেখুন সুন্দর কিন্তু একদম শুকিয়ে গেছে, কালারটা কিন্তু সুন্দর চলে এসেছে, আর এপাশ থেকে ওপাশ দেখা যাচ্ছে একদম স্বচ্ছ। ভেঙে দেখাচ্ছি এটা কতটা মরমরে হয়েছে, এভাবে রোদে দিলে মরমরে হয়ে যাবে আর অনেকদিন সংরক্ষণ করে রাখতে পারবেন। তারপরে আমি এটাকে ভেজে দেখাবো পাঁপড়টা কতটা পারফেক্ট হয়েছে। তেল গরমে বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়েছে, দেখে বুঝতে পারছেন যে পাঁপড়টা কতটা পারফেক্ট হয়েছে। আশা করি খুব ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর নিজেরা তৈরি করলেও কমেন্ট করে জানাবেন, আর বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি তোমরা অল করে রাখবে, যাতে করে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম তোমাদের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু একে একে কয়েকটা পাঁপড় ভেজে নিলাম, আর পাঁপড়গুলো দেখতে কতটা সুন্দর লাগছে, একদম পারফেক্ট। অনেকগুলোই ভাজা হয়ে গেল, এবার আমি একটা ভেঙে দেখাবো এটা কতটা মরমরে হয়েছে, আর শব্দটা শুনেই কিন্তু বুঝতে পারবে কতটা মরমরে। আর এটা গরম ভাত ডালের সঙ্গে দারুণ লাগে খেতে, একটু টক টক ফ্লেভার আমের। আর আজ এ পর্যন্তই, দেখাবে পরে আর নতুন রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।